আজকে ঘরোয়াভাবে তোমাদেরকে কেক বানানো দেখাচ্ছি। কি কি মিশাই, কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে দুটো ডিম ভেঙে দিলাম। সেই ডিমে সাদা তেল ছোটো বাটির এক বাটি আর চিনি, সেটাকে ভালো করে মিক্সড করতে হবে যাতে চিনিটা গলে যায়। তারপরে সেখানে দিয়ে দিব ছোটো বাটির হাফ বাটি সুজি, এক বাটি ময়দা, এক চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ ভ্যানিলা এথেন্স, আর গুঁড়ো দুধ দিয়ে দিব বড় দুই চামচ দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে সেখানে দিয়ে দিব ইয়েলো ফুড কালার এক চিমটে। দেওয়ার পরে সেটাকে নাড়াচাড়া করব। করা হয়ে গেলে সেটাকে দুটো ভাগ করব। একটা ভাগে দিয়ে দিব রেড ফুড কালার, আরেকটা বাটিতে দিয়ে দিব কোকো পাউডার। এইভাবেই আমি এই কেকটা করব প্রেসার কুকারে লবণ দিয়ে। তোমরা দেখতে থাকো। 20 মিনিট ঢেকে রাখার পর সেটা মিশে গেছে। এখন আমি অ্যালুমিনিয়ামের পাত্রে করব। সেখানে প্রথমে আগে দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার, তোমাদেরকে বলেছি। তারপরে দিয়ে দিলাম রেড ফুড কালার, তারপরে দিয়ে দিব কোকো পাউডার। এটা কিন্তু জেব্রা কেক হবে না, জেব্রা কেক দুটো কালার দিয়ে করে, একটা ইয়েলো ফুড কালার আর একটা কোকো পাউডার দিয়ে করে। এটা একটা ফুলের মতো করব কেক, দেখতে খুব সুন্দর হবে। তোমরা দেখতে থাকো কেমন করে করলাম, কিভাবে করলাম, কেমন হবে দেখতে। সেটাকে একটা কাঠি দিয়ে এইভাবে আঁকতে হবে ফুলের মতন, তাহলে একদম ফুলের মতন হয়ে যাবে, যখন কেকটা তৈরি হবে দেখতে খুব ভালো লাগবে। তারপরে একটা প্রেশার কুকার নিলাম, সেখানে দিয়ে দিলাম লবণ। হ্যাঁ, তারপরে স্ট্যান্ড বসিয়ে 30 মিনিট পরে আমার কেক হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা।